নমস্কার, মোনালিসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের পটলের আরেকটি রেসিপি করে দেখাচ্ছি, সেটা হলো তেল পটল। তেল পটল করতে যেগুলো লাগবে, এখানে আমি পাঁচটা লম্বা লম্বা বড় দেখে পটল কেটে নিয়েছি এইভাবে, আর পটলের দুদিকটা এইভাবে কেটে নিয়েছি যাতে এতে তেল মশলা ভালো ঢোকে। এইবার আমি যেগুলো লাগবে সেটা হলো নুন, হলুদ লাগবে, আর লাগবে 1 চামচ মতো গোটা জিরে। আমি এটাকে বেটে রেখেছি। এখানে আছে অল্প আদা আর 4টে কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে টমেটো আর কালো জিরে, ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর শুকনো লঙ্কা। চলুন এবার আমি আপনাদের তেল পটলটা বানিয়ে দেখাচ্ছি। কড়াইটা গরম হলে আমি এতে একটু তেল দেব পটলটা ভাজার মতো। তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেছে, এই তেলে আমি পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো একটু লাল করে ভাজবো আমি। পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নেব। এবার আমি ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ওকে একটু ভাজবো। তারপরে আমি কালো জিরেটা দিয়ে দেব। তেজপাতাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে অল্প হলুদ দেব, দিয়ে টমেটোগুলো দিয়ে দেব। তারপর আমি এতে 1 চামচ মতো নুন দিয়ে দেব। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আদা বাটাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর দেবো আমি 1 চামচ জিরে বেটে রেখেছিলাম সেটা। এবার এটাকে একটু কষবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমার মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে গেছে। এবার আমি এতে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে পটলগুলোর গায়ে যাতে মশলা লেগে যায় এইভাবে পটলগুলোকে উল্টে পাল্টে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। পটলগুলো মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে, এবার আমি এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আর আমি এতে 1 চামচ মতো নুন দেব। এতে কেউ মিষ্টি ব্যবহার করলেও করতে পারেন, অল্প স্বাদ মতো চিনি দিতেও পারেন, আর কেউ কেউ আবার এতে গরম মশলাও ইউজ করতে পারেন রান্নাটা শেষে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। তেল পটলটা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভিং বলে তুলে নেব। দেখুন তেল পটলটা আমি নামিয়ে নিয়েছি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে গরম ভাতে খেতে এটা। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।